আপনারা যদি আপনাদের নিজেদের বাড়ির ছাদে নিজেদের হাতে এরকম ড্রাগন গাছ চাষ করে তার থেকে যদি ড্রাগন ফল পেতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গার্ডেনিং উইথ নীলে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কীভাবে আমি ছাদে ড্রাগন গাছ বসানোর জন্য মাটিটা তৈরি করেছিলাম, এবং তার সাথে দেখিয়েছিলাম ছাদে বসাতে গেলে, ছাদে ড্রাগন গাছ বসাতে গেলে তার জন্য আলাদা একটা স্ট্যান্ড একেবারে শুরুতেই আপনাদের তৈরি করে নিতে হবে। তো সেই স্ট্যান্ডে যে অর্ধেক পোর্শনটা আমি দেখিয়েছিলাম, মানে দেখিয়েছিলাম যে মাটির নিচে যেটা থাকে সেটা কীভাবে তৈরি করতে হবে। তো ছাদে ড্রাগন গাছ বসাতে গেলে কিন্তু একেবারে উপরের রেলিংটাও কিন্তু রেডি করে নিতে হবে। এই এই উপরের রেলিংটা, এই হচ্ছে আমার স্ট্যান্ড, স্ট্যান্ড পুরো রেডি। এবং এই যে স্ট্যান্ড, এইটা আমি আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে এই উপরের রেলিংটা কীভাবে করেছি সেটা দেখাবো, এবং তার সাথে দেখাবো যে আমি আজকে আমার ছাদে যে ড্রাগন গাছটা বসাবো তার পুরো ডিটেলসটা আজকে থাকছে এই ভিডিওতে। বাড়িতে ছাদের উপর কন্টেনারে যে ড্রাগন গাছ বসানোর জন্য যেটা মাটির নিচে থাকবার জন্য যে দিয়ে যেটা করেছি সেটা তো আগেই দেখেছেন আপনারা যে এইভাবে করেছিলাম। এইবার একেবারে তো আমাকে পার্মানেন্টলি গাছটা বসানোর আগেই তো আমাকে সমস্ত প্রিপারেশনটা করে নিতে হবে। তো একেবারে এর উপর পোর্শনটাও কিন্তু আমাকে করে নিতে হবে, কারণ এটা নিচে, কারণ গাছ বসানো হয়ে গেলে গাছ একবার যখন এর উপরে যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আর পরে করা যাবে না। তো এর উপর পোর্শনটাতেও কিন্তু আমাকে এখনই করে নিতে হবে, যার জন্য অলরেডি আমি এটা করে নিয়েছি, এটা এর এই রেলিংটা করে নিয়েছি। এই রেলিংটাকে এবার আমি এর উপরে এইভাবে এই বসিয়ে দেবো। এবার এইটা করে নিয়েছি কারণ পাইপের মধ্যে যাতে জলটা না ঢুকতে পারে তার জন্য এই পাত দিয়ে পাইপের উপরের পোর্শনটা কিন্তু আমি কভার করে নিয়েছি। তো আমার ড্রাগনের জন্য যে রেলিং, পুরো রেলিং আমার কমপ্লিট দেখা যাচ্ছে যে এখানে পুরো রেলিং কমপ্লিট। তো এত সুন্দর কাজ যে করে দিল, মানে আমি যেমন চেয়েছি যেমনভাবে বলেছি ঠিক তেমনভাবে করে দিয়েছে। এই যে কিছু দাঁড়িয়ে আছে কার্তিকদা, আর কার্তিকদার দোকান হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, যেটা প্রতাপনগর বাজারে, সোনারপুর থানার অন্তর্গত প্রতাপনগর বাজারে এই দোকানটা আছে। ওখানে শাটার থেকে শুরু করে গ্রিলের, ওয়েল্ডিংয়ের যাবতীয় কাজকর্ম এখানে হয়। আমি প্রত্যেকটা কাজই এখান থেকে করাই, এবং আমার ড্রাগনের স্ট্যান্ডটা পর্যন্ত আমি এখান থেকে করলাম, যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যে কোনো লোহার জিনিস ব্যবহারের আগে একটু ঘষে রং করে নেওয়াটাই ভালো। এশিয়ান পেন্টস, এশিয়ান পেন্টসের প্রাইমার দিয়ে এটাকে আমি কালার করছি। স্ট্যান্ডটা আমি পুরো ঘষে প্রাইমার লাগিয়ে একেবারে রেডি করে ফেলেছি, এবার এটাকে ব্যবহার করা যাবে। মাটি আমার অলরেডি এখানে তৈরি হয়ে আছে, এই সেই মাটি। শুরু করা যাক আজকের এই ভিডিওটা, দেখে নিন যে আজকে আমি কীভাবে ছাদে আমার ড্রাগন গাছটা বসাচ্ছি। আমার এই পটে, এই যে পট, এই পটটাতে আমি বসাবো। আর এখানে এই পটের মধ্যে দুটো হোল করে নিয়েছি, যেহেতু কন্টেনারটা বড় তাই একটু বড় হোল করে নিয়েছি। আর এই হোলের ওপর এবারে দিয়ে দিতে হবে খোলাম কুচি। খোলাম কুচিটা দিয়ে দিয়েছি, এবার খোলাম কুচি দেওয়ার পরে এখানে কিছু ভাঙা ওই টুকরো, ইটের টুকরো বা যে কোনো টুকরো এরকম এর ওপর দিয়ে দিলাম। আর এটা হলো আমার কমপ্লিট স্ট্যান্ডটা, এটা নিচের পোর্শনে থাকবে, একটু সাইজটা ছোট করে নিয়েছি। আর উপরে পোর্শন যেটা থাকবে সেটা হচ্ছে একটু বড় করে নিয়েছি এরিয়াটা। তো এখানে খোলাম কুচি দেওয়ার পরেও কিন্তু আমি কিছু টুকরো দিলাম, কারণ ড্রেনেজ সিস্টেমটা যাতে খুব ভালো হয়। আর যে কোনো গাছে, টবের গাছে চাষ করতে গেলে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো হওয়াটা দরকার।
মাটি ভরে নিলাম। তবে মাটি ভরার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, টবে মাটি ভরতে গেলে কিন্তু পুরো কানায় কানায় ভর্তি করার কোনো দরকার নেই। এই সেই গাছগুলো যেগুলো আমি বসিয়েছিলাম এই গাছগুলি বসাবো। হ্যাঁ, তিনটে দুটো পাঁচটা গাছ আছে। তো এখানে কিন্তু আমি, হ্যাঁ এখানে দেখি কটা দেওয়া যায়, আর তিনটেই দেবো, তিনটে গাছই এখানে যথেষ্ট। পুরো চাপড়া সব উঠে এসছে। তবে এই যে গাছটা, এই যে গাছটা, এটা কিন্তু মেন ব্রাঞ্চ, এগুলো সাইড ব্রাঞ্চ, এগুলো কিন্তু কেটে দেবো। আর ড্রাগন গাছের শিকড় কিন্তু বেশি মাটির নিচে যায় না, একেবারে সারফেস এরিয়াতেই এর শিকড়গুলো থাকে। তো বেশি ডিপ করে বসানোর কোনো দরকার নেই, অল্প একটু মাটির নিচে চাপা পড়লেই কিন্তু হয়ে যাবে। অতিরিক্ত শিকড় যেগুলো আছে সেগুলো কেটে দিলেও কোনো অসুবিধা নেই, এগুলো আমি কেটে দিলাম এখানে। গাছ বসানোর পরে পুরো জায়গাটা কিন্তু একেবারে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। আর ড্রাগন গাছ বসানো আমার শেষ, ড্রাগন গাছ বসানো হয়ে গেছে। এই দেখুন পুরো গাছ বসানো কমপ্লিট করে ফেলেছি। এখনও আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি কিছু আপনাদের মতামত থাকে তাহলে সেটা আমারও কাজে লাগলেও পারে। আর আমার চ্যানেলটিকে যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম গার্ডেন রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি। তো এই ভিডিও আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ধন্যবাদ।